এরপর তাহিয়া ইসলাম, আপনি লিখেছেন মুমূর্ষু কোনো মানুষের জন্য তাড়াতাড়ি মৃত্যু হওয়ার দোয়া করা যাবে কি? দেখুন, মুমূর্ষু মানুষের জন্য মৃত্যুর দোয়া করা যাবে না, তবে তার জন্য দোয়া করা যেতে পারে, আল্লাহ তুমি তার জন্য কল্যাণের ফয়সালা করো, ততদিন তাকে হায়াতে রাখো যতদিন হায়াতে থাকার মধ্যেই তার জন্য কল্যাণ আছে, আর তখনই তাকে মৃত্যু দাও যখন মৃত্যুবরণ করার মধ্যেই তার জন্য কল্যাণ নিহিত আছে। এই একই প্রশ্ন, একই দোয়া আমরা নিজেদের জন্য আমরা করব। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি, আল্লাহ আমাকে হায়াত দান করুন, মা কানাল হায়াতু জিয়াদাতান ফি খাইর আও কামা ওয়ারাদা ফিল হাদিস, যতদিন পর্যন্ত আমার জন্য বেঁচে থাকার মধ্যে কল্যাণ নিহিত আছে ততদিন আমাকে আপনি হায়াত দিন, বাঁচিয়ে রাখুন, আর আমাকে তখন মৃত্যু দিন আল্লাহ যখন মৃত্যুর মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে। সময় মতো মৃত্যু এবং সময় মতো হায়াত, এটা যে কত গুরুত্বপূর্ণ। ধরুন আল্লাহ না করুন ইবাদতের তৌফিক হবে না, বরং আমি বিপদে পড়ে যেতে পারি, এই টাইমে দুনিয়াতে বেঁচে থাকার চাইতে আমার একটা ভালো সময় আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি, এই সময় চলে যাওয়াটা কল্যাণের। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরনের দোয়া করতেন। অতএব আপনি নিজের জন্য কিংবা কোনো মুমূর্ষু রোগীর জন্য এভাবে দোয়া করতে পারেন যে আল্লাহ যতদিন তার জন্য কল্যাণ আছে ততদিন তাকে বাঁচিয়ে রাখুন, আর যখন তার জন্য মৃত্যুটাই কল্যাণকর তখন মৃত্যু তাকে দান করে দিন। এভাবে আল্লাহ আপনি তার জন্য কল্যাণের ফয়সালা করবে। এভাবে দোয়া করব। আমরা জানি যে প্রিয়জনদের কেউ মুমূর্ষু হয়ে গেলে, খুব কঠিন পরিস্থিতিতে থাকলে, তাদের কষ্ট হওয়া দেখলে আমরা তখন হয়তো বা মনে করি যে মৃত্যু হয়ে গেলে তার এই কষ্ট, এই যন্ত্রণা থেকে তিনি মুক্তি পেয়ে যাবেন। আসলে এই মুক্তি তো চূড়ান্ত মুক্তি নয়, এর পরের যে জগৎ আছে, জীবন আছে, সেই জীবনে তিনি মুক্তি লাভ করলেন কিনা সেটাই হলো মুখ্য বিষয়। এই কষ্ট থেকে মুক্তি লাভ করে যদি ইচ্ছি বড় কষ্টে প্রবেশ করেন তাহলে সেটা তো কোনো কল্যাণের কিছু হবে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয়, এমন দোয়া যে দোয়াটা ব্যাপক অর্থবোধক, যে দোয়াটার কল্যাণকারিতা আমরা অর্জন করতে পারবো, যেটা আমাদের জন্য কোনোভাবে ক্ষতিকর হবে না। অতএব মুমূর্ষু ব্যক্তি হোক আর নিজে হোক, কারণ মহিলারা বাসায় থাকার কারণে ইবাদত করার জন্য অনেক সময় পেয়ে থাকেন, কিন্তু স্বামীরা বাইরে কাজ করার কারণে এত সময় পান না, তারা পরিবারের লোকদের জন্য ইনকাম করেন। পরিবারের নারীদের পর্দায় রাখার জন্য কি এই কষ্ট, রাখার জন্য এই কষ্ট করেন, তারা কি এর পুরস্কার পাবেন? ঘরের স্ত্রী এবং সদস্যরা যে ইবাদত করেন সেটার কিছু নেকি কি তারা পাবেন? দেখুন, প্রথম কথা হলো যে পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সুযোগ দিয়েছেন সওয়াব আহরণের, আবার মহিলাদেরকে কিছু সুযোগ দিয়েছেন সওয়াব আহরণের। আপনি জুমার দিন মসজিদে আগায় গেলেন, এর একটা বিশেষ ফজিলত আছে যেটা মহিলারা পাচ্ছেন না। তো আপনি যেরকম এক্সট্রা কিছু পাচ্ছেন, মহিলারা আবার বাসায় থাকার কারণে কিছু এক্সট্রা কাজ করার সুযোগ পাচ্ছে, অনেক গুনাহ থেকে তারা বেঁচে থাকতে পারছেন। তো প্রত্যেককে আল্লাহ তাআলা কিছু কিছু ফ্যাসিলিটিস দিয়েছেন, সেই ফ্যাসিলিটিসগুলো সে ভোগ করছেন। তবে নিজের সাধ্য অনুযায়ী সব কিছু তিনি যদি করেন এবং তার সঙ্গীকে তিনি সহযোগিতা করেন, তাহলে সেক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে কিন্তু তার সওয়াবের ভাগিদার হতে পারেন। ধরুন একজন নারী, যদিও নামাজের পরে তাকে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে আছে যে অবহিতুন নাখায়ুল্লাহুন না, যে নারীদের বাসায় নামাজ পড়াটা তাদের জন্য অধিকতর উত্তম, মসজিদে পড়ার চাইতে। অতএব পুরুষ মসজিদে পড়ে যে সওয়াব পাবেন, তিনি যদি আকাঙ্ক্ষা রাখেন, পুরুষ হলে তিনিও এটি করতেন, করে সওয়াবের ভাগিদার হতেন, কিন্তু আল্লাহর নির্দেশের কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশের কারণে তিনি বাসায় পড়ছেন, তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু অতিরিক্ত সওয়াবের ভাগিদার হবেন। তো একইভাবে একজন নারী, তিনি যদি পুরুষকে জামাতে যেতে সহযোগিতা করেন, জুমার নামাজ যেতে সহযোগিতা করেন, আগে যেতে সহযোগিতা করেন, স্মরণ করিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে তিনি ভালো কাজের সহযোগী হিসাবে ভালো কাজের সওয়াবের ভাগিদার হতে পারেন। ঠিক একইভাবে পুরুষরা যদি মহিলাদেরকে বাসায় নামাজ, তেলাওয়াত ইত্যাদি বাউতের জন্য সহযোগিতা করেন, তাদের হেল্প থাকে, তাহলে সেক্ষেত্রে তারাও এই সওয়াবের ভাগিদার হতে পারে ইনশাআল্লাহ তাআলা। আমরা নিজের যে অনেকগুলো আপনার বিশেষ বিশেষ সুবিধার দিক আছে, আমরা যে অনেকগুলো ফ্যাসিলিটিস পাচ্ছি সেটা আমাদের দেখা উচিত। অন্য কী ফ্যাসিলিটিস পাচ্ছে সেটা চাইতে আমি তো অনেকগুলো ফ্যাসিলিটিস পাচ্ছি, সেগুলো মাথায় রাখলে ইনশাআল্লাহ দিন আমরা এগিয়ে যেতে পারবো বাউতের ক্ষেত্রে।